ভিউয়ার্স কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তোমরা এটা একটা গ্রিল দেখতে পাচ্ছ রাই এটা গ্রিল বাট এটা কিসের গ্রিল এটা কি ছাদের আমরা তো সবসময় ছাদেই করি না এটা ছাদের না এটা আমার বারান্দার এটা আমার বারান্দা আজকে আমি তোমাদের রুম দেখাতে চলেছি দুর্ঘ দুর্ভাগ্যবশত আজ আর কিনার তাইবার নেই আজকে আমি তোমাদের আমার রুমটা দেখাবো ভালো করে আমি রুমের মধ্যে কিছু গুছিয়ে নি যা আছে তোমাদের তাই দেখাবো সো প্রথমে আমি ঘড়িটা দেখাই এটা আমার রুমের ঘড়ি এটা আমার রুমের দরজা এটা আমার তারপরে এটা আমার খাট এখানে আবার তাই আবার পছন্দের পুতুলটা এটা আমার অনেক ভালো লাগে তাইবা আমাকে দেয় না তাইবা নিজেই খেলে আমার খাট এটা আমার টেবিল ফ্যান এটা আমার একটা কাপড় এখানে পেঁয়াজ ভর্তি রেখে দিয়েছে যে তো এখন রোজার মাস রোজার মাসে আম্মু পেঁয়াজ কিনে রেখে দেয় এটা আমার বারান্দা এটা আমার আরেকটা আলমারি তো আলমারি তো ভর্তি এটা আমার টেবিল পড়ার টেবিল এর আমার রুমের মধ্যে একটাই আকর্ষণীয় জিনিস আছে সেটা হলো আমার বানানো শামুকের ফুলদানি এই ফুলদানিটা ভাবে আমি অনেক একটা জায়গা থেকে কিনেছি কিন্তু এটা আসলে আমার বানানো দেখো তোমরা এটা বানানোই মনে হবে এটা একটা এমনি প্লাস্টিকের ফুল এটা এমনি একটা প্লাস্টিকের ফুল আর এইটা হলো ফুলদানি এটা খুব আস্তে ধীরেই করতে হয় এই পাশে লাগিয়েছি এই পাশেও লাগিয়েছি বাট আমি দুই পাশে লাগাইনি এই এইরকম মানে এটা আমি লকডাউনের মধ্যেই করেছি আমার বাসায় একটা শামুক অনেকগুলো শামুক ছিল এই শামুকগুলোতে আমি করেছি আরও কয়েকটা শামুক বাকি রয়ে গিয়েছে এগুলো আমি এর ভিতরে রেখে দিয়েছি কার্ডবোর্ডটা তো একটু বেশি নরম হয় তার জন্য এইটা আমার টেবিলে থাকে এটা অনেকেই ভাবে যে আমি বানাইনি বাট এটা কিন্তু আমি বানাইছি সো এই যে আমার লিটল রুম আর এই রুমে আমি একা থাকি এই রুমে আমি কাউকে ভাল লাগে না আমার কারোর সাথে ঘুমাতে আব্বু আম্মু কেউ আমার সাথে থাকে না সো তোমরা তো দেখলে আমার রুম তোমাদের আমার কিছু ক্রাফট দেখাবো এগুলা আমি ক্লাস টুতে থাকতে করেছিলাম এগুলো আমার কিছু ডিজাইন একটা রেইনবো এগুলো সব আমার ক্লাস ট্যুর করা এটা এমনি ওই যে একটা ই আমি এখন ইউটিউবে দেখি যে রাত ও দিনের পার্থক্যটা কীভাবে এগুলো কিছু লেপ অনেক ক্রাফট আছে আমার আমি ক্রাফট করতে পছন্দ লাগে আমি সবসময় বেশিরভাগ রেইনবো আঁকি আমার রেইনবো পছন্দ আমি রেইনবো দেখিনি কিন্তু আমার আজকে মনটা বেশি ভালো না কালকে আমি হঠাৎ একটু বৃষ্টি হয়েছিল বৃষ্টি হওয়ার পর দেখেছি যে রেইনবো উঠে গেছে ও আও আমি জীবনের প্রথম কালকে রেইনবো দেখেছিলাম দ্যাটস ইট এটা একটা রাক্ষস টাইবাকে ভয় দেখানোর জন্য আর কিছু নেই আর বাকি যা আছে সবের মধ্যে মনে হয় আমার যা হ্যাঁ এটা এমনি গ্রেপ রেড এই যে আমাদের চ্যানেল টু বাস্কেটস আমি এখানে লিখে টু কিন্তু তোমরা দেখেন আমি কি লিখেছি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্লিজ 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 দেখো আমি এটা দেখানোর জন্যই এঁকেছিলাম তোমাদের জন্য আর এটা হলো আমার প্রথম আঁকা আওয়ার নিউ চ্যানেল টু টিউব তো এই আর কিছুই না আর তোমাদের তো আমার রুম দেখালামই আর আকর্ষণীয় জিনিস তো এটাই ফুলদানি সো তোমার কমেন্টসে একটু লিখে দিও যে তোমরা আমার ভিডিওটা দেখে ভালো লাগে কেন আমি কিন্তু বাচ্চাদের জন্য কিছু নিয়ে আসি ওইটা কিন্তু তোমরা দেখি অনেকে দেখো না এই ওইটার ই কিন্তু বাচ্চাদের যখন খাওয়ানো হয় তখন তারা দেখতে চায় না কিন্তু ওইগুলো দেখার ইসে কিন্তু ওরা খেয়ে নিতে পারে তাড়াতাড়ি কথা শুনে অনেক কিছুই বাচ্চাদের জন্যই নিয়ে আসতে আমার ভালো লাগে আজকে তো বললাম দুর্ভাগ্যবশত আজকে না বা নেই তাস্কিন আজকে বললো যে না করব না তাই বা ভাল লাগতো না তাস্কিন করবে না বলে তো আমি ভাবলাম আজকে আমার একার রুমই দেখাই তো কালকে বা পরশুর মধ্যে আমি তোমাদের আরেকটা ভিডিও পাঠিয়ে দেবো ওই ভিডিওটা তোমরা দেখে অবশ্যই কমেন্টস বক্সে লিখবে কিছু একটা কমেন্টস আমার পেলেই হয়েছে আমার কিন্তু কমেন্টস পড়তে অনেক ভালো লাগে সো এই আজকের ই আজকে কোনো কাজ খুঁজে পাচ্ছিলাম না প্রত্যেক কিছু না কিছু কাজ করতেই হয় সো এটাই কাজ এখন আল্লাহ হাফেজ খোদা হাফেজ এই করোনা ভাইরাসে কিন্তু সবাই সাবধানে থাকবেন আর সব জায়গায় গেলে মাস্ক পরে যাবেন বেশি জরুরি কিছু না হলে বাইরে যাবেন না আসসালামু আলাইকুম পরে পর্বত আবার দেখা হবে ও একটা কথা আমি তো এখানে লিখেই দিয়েছি যে সাবস্ক্রাইব কিন্তু তাও ভাবলাম বলে দিই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করতেই হবে আর নাহলে সাবস্ক্রাইব কিন্তু হবে না আমার মাত্র ছাব্বিশ জন সাবস্ক্রাইবার হয়েছে এই এক মাসে তাও আমার ভালো যে আমার আরও সাবস্ক্রাইবার চাই আরও ভিউয়ার্স চাই প্লিজ আমার জন্য কিছু করো আমার সাবস্ক্রাইবার বাড়ায় দাও প্লিজ এটা সবার সাথে শেয়ার করো আমার ভিডিওগুলোর অনেক রেসিপি আছে নতুন নতুন রেসিপি এই যেগুলো অনেকে করেনি সে এইগুলো দিয়ে তোমরা প্লিজ প্লিজ আমি সবার সাথে শেয়ার করো অনেকে আবার কিছু জানে না তো আসসালামু আলাইকুম